দুটা কিশোর বিশেষ কিছু পান করে মারা গেছে, তাদের লাশ রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই দুই কিশোরের মৃত্যুর খবর শুনে এলাকাবাসী ঠিক এভাবেই এখানে জড়ো হয়েছে। হাটহাজারী পৌরসভার বাজারের পশ্চিমে পশ্চিম দেয়ামনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত 12টা বা তার কিছু পরে। যে দুজন কিশোর নিহত হয়েছে বা মারা গেছে তাদের একজনের ছবি এই রাসেল, আরেকজন নাম হচ্ছে শাকিল। তারা দুজন ঘর থেকে বেরিয়েছে, ঠিক কি কারণে বেরিয়েছে এটা জানা নেই, তবে রাত 12:30টার দিকে তারা খবর পায় যে তাদের দুই ছেলে, তারা উভয়েই একে অপরের খালাতো ভাই। এখান থেকে কিছু দূরে কৃষি ফার্ম এলাকার ছোট্ট একটা কালভার্টের পাশে তারা পড়ে আছে, এবং লোকমুখে বা পরিবারের সদস্যরা আমাদেরকে যে কথাগুলো বলেছে তারা বিশেষ কিছু পান করেছে। এখন এই বিশেষ কিছু কি সেটা আমাদের জানা হয়নি, তবে এটা অনুমান করা যেতে পারে তারা সিরাপ জাতীয় কোনো কিছু খেয়েছে, আবার বিষও নয়। তাদের মুখে ফেনা এসেছে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছে। আমি তাদের বাড়ি এলাকায় আসছি, কোনো বাড়ির নাম উল্লেখ করে কাউকে আমি ছুটো করব না, কিন্তু দুটো ছোট ছেলে, একজনের বয়স 16 আরেকজনের বয়স 18 বা 20 হবে, এই যে দুটো ছেলে রাত 12:30টায় কোনো কিছু পান করা আবার মরে যাওয়া, এটা আমাদের জন্য অশনির সংকেত। এটা অশনির সংকেত কিরকম, এটা আপনারা যারা সমাজ নিয়ে কথা বলেন এটা আপনারা বুঝে নেন। এই দুজনেই হাটহাজারী বাজারে কেউ সবজি বিক্রি করত বা কেউ হয়তো মরিচ টমেটো ধনে পাতা বিক্রি করত। আমাকে এলাকাবাসী অনুরোধ করছে এলাকার নাম না বলার জন্য, এলাকার বদনাম হবে এটা ইয়ে না করার জন্য। আমিও আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাই কেউ কারো এলাকা নিয়ে এখানে কটাক্ষ করবেন না। তবে এই যে দুটো ছেলে তারা সবজির দোকানে চাকরি করত, তারা দুজনেই কোনো কিছু সেবন করেছে মারা গেছে। সেবন করার জিনিসগুলো কোত্থেকে আসলো? আপনি দেখলে খেয়াল করবেন ফার্মেসিতে চেতনানাশক ওষুধ বিক্রি হয়, সিরাপ বিক্রি হয়, এমন এমন সিরাপ পাওয়া যায় যেগুলো খেলে নেশা হয়। তবে এরা কি কোনো কিছু নেশা করেছে কিনা আমি জানি না, তবে ওরা কিছু একটা খেয়েছে। পরিবারের সদস্যরা বলছে এরা কখনো নেশা করতো না, কিছু করতো না, তবে ওরা কোনো কিছু খেয়েছে, মুখে ফেনা এসেছে। থানা পুলিশ এসেছে, থানা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে যে পরিবার কি এই ঘটনায় কোনো মামলা মোকদ্দমা করবে কিনা। তো পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এরা কোনো মামলা মোকদ্দমায় যাবে না, বিনা ময়না তদন্তে তারা লাশ দাফন চায়, এ হচ্ছে যে বিষয়। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে অর্থাৎ 22 জুন দুটো ছেলে ঘর থেকে বের হয়ে কৃষি ফার্ম এলাকায় যাওয়া, সেখানে একসাথে তারা কালভার্টের ওখানে পড়ে থাকা, মুখের মধ্যে ফেনা আসা, বিষ নয় আবার, এগুলো আমাদের জন্য অশনি সংকেত। এগুলোর জন্য সমাজ ব্যবস্থা আমরা দায়ী। যেহেতু পরিবার থেকে বলছে তারা নেশা করতো না বা কোনো কিছু করতো না, হয়তো তারা সে পথে আগাচ্ছিল। আজকে আপনারা দেখবেন সমাজে মাদকের ছড়াছড়ি, ইয়াবা, গাঞ্জা, ছোলাই মদ, ফেন্সিডিল এবং বিভিন্ন কোম্পানির রেজিস্টার্ড এরকম কিছু সিরাপ যেগুলো দিয়ে মানুষ নেশা করে। প্রশাসন এগুলা যেমনে দেখবে অনুরূপভাবে আমাদেরও সচেতন হতে হবে। আজকে দুই পরিবারের কারো ঘরে যাচ্ছি না, কেউ না কেউ দেখবেন, জানবেন, তাদেরকে নিয়ে কথা বলবেন।
যেহেতু আমাকে এলাকা থেকে অনুরোধ করা হয়েছে, তাই আমি কারো কথা, কারো বাবার, কারো মায়ের বক্তব্য এখানে এই মুহূর্তে নিচ্ছি না। তাদের অনেকেই আবার ঘরে নেই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, তাদের লাশগুলা এলাকায় আনা হবে, এখানে নামাজে জানাজা হবে, এ হচ্ছে যে বিষয়। এই মারামারি হবে না, ছোট ছোট বাচ্চারা মারামারি করবে না। একটু ছোট ভাই একটু এদিকে আসি, একটু এদিকে আসি ছোট ভাই, একটু এদিকে আসি। আচ্ছা, কেউ আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে চাচ্ছে না। তো যাই হোক, এটা হাটাজারি পৌরসভার পশ্চিম দেয়ালনগর কোনো একটি বাড়ি এলাকার ঘটনা। এই এলাকা থেকে তারা আলিপুর গ্রামের ওইদিকে যে কৃষি ফার্ম রয়েছে, সেই কৃষি ফার্ম এলাকায় তারা রাত 12:30টার দিকে কোনো কিছু সেবন করে, সিরাপ জাতীয়, এবং তারা মারা গেছে। কি সিরাপ সেবন করেছে এই বিষয়টা আমাদেরকে কেউ নিশ্চিত করতে পারে নাই, কেউ তুলে ধরতে পারে নাই। এদের মধ্যে একজন হচ্ছে রাসেল, আর একজন নাম হচ্ছে শাকিল। শাকিলের বাবার নাম ইলিয়াস, আর রাসেলের বাবার নাম শুকুর। বাড়ি পশ্চিম দেওয়ানগর এলাকায়। আসুন আমরা প্রত্যেকেই সজাগ হই, প্রত্যেকে সচেতন হই, আমরা আমাদের ছেলে মেয়েদের বিষয়ে সজাগ সচেতন হই, তাদেরকে আমরা দেখভাল করি। এলাকার যে সমস্ত সংগঠনগুলো আছে, মানুষগুলো আছে, তারা যেন মাদক এবং নেশাদ্রব্য বিষয়ে সোচ্চার থাকে, এগুলোর বিরুদ্ধে তারা যেন তাদের চলমান আন্দোলন আরও বেগবান করে। আমরা চাই না এরকম আর কোনো রাসেল, চাই না কোনো শাকিল কোনো এরকম কিছু সেবন করে মারা যাক। এবং অনুরোধ থাকবে তাদেরকে এই দ্রব্যগুলো কারা দিয়েছে সেবন করার জন্য, তাদেরকে যেন প্রশাসন খুঁজে বের করে এবং কোন সোর্স থেকে তারা এগুলো পেয়েছে সেগুলো যেন বের করে। তা না হলে মাদক নেশাদ্রব্য যে জিনিসগুলো আছে সেগুলোর কারণে সমাজ ধ্বংসের ধার প্রান্ত থেকে আরো ধ্বংসের দিকে এগিয়ে যাবে। যুক্ত করেছে হাটাজারি পৌর এলাকার পশ্চিম দেওয়ানগর এলাকা থেকে। এখানে কোনো এক বাড়ির দুই ছেলে, একে অপরের খালাতো ভাই, একজন রাসেল আর একজন শাকিল, তারা দুজনেই 22 জুন দিবাগত রাত 12:30টার দিকে, শনিবার ছিল দিনটি, এখান থেকে অদূরে কৃষি ফার্ম এলাকায় যাওয়ার পথে একটা কালভার্ট আছে, সেখানে তাদের দুটো দেহ পড়ে থাকতে মানুষ দেখে পরিবারে খবর দেয় এবং তাদের মুখে ফেনা দেখা যায়। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে যে সিরাপ বা যে কোনো কিছু পান করেছে সেগুলো হয়তো তাদের শরীরের সাথে যায়নি এবং সেগুলো বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা সবাই সজাগ এবং সচেতন হই। আসসালামু আলাইকুম। Yeah, I understand.